রেডি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকে আমাদের কাছে অটো ইনকিউবেটর গুলো চাচ্ছেন যে ভাই ছোট পরিসরে যেন আমরা ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আমি অটোমেশন গুলো আপনাদের দেখাই, দেখেন, যদি ভালো লাগে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। তো আমার পাশে আমি শুরুতে দেখাবো একটি 88 ডিমের মেশিন, সেটা হচ্ছে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেঙ্গলের একটি বক্স। আর এটার যদি ভিতরে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের, এটার ভিতরে একটি ট্রে থাকে যেটা হচ্ছে 88 পিস ডিম দিতে পারবেন। এখানে যদি কোয়েল দেন বা কবুতর দেন তাও 88 পিস, কারণ অনেক ছোট জায়গা, দেশি মুরগি হাঁস সকল ডিম এখানে বসাতে পারবেন। এই ডিম দিয়ে আমি দেখালাম ফলস, এই ডিমের চোখা অংশ নিচের দিকে দিয়ে এই ট্রেতে সব ডিম বসাতে হয়, যেগুলো চোখা অংশ এই অংশটা নিচের দিকে দিয়ে বসাতে হয়। এখানে 88 পিস হাঁস মুরগির ডিম ধরবে। আর এই মেশিনটাতে লাইট লাগানো থাকে দুই পাশে দুইটা কারেন্টের জন্য, 200 ওয়াটের, এই মেশিনটি সম্পূর্ণ 200 ওয়াট কারেন্টের। এই দুইটা লাইটে আপনি তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল করবে এবং ভিতরে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, ব্যাটারি ভালভ থাকবে দুই পাশে, ব্যাটারি দিয়েও চালাতে পারবেন। এবং দুইটা ফ্যান থাকে সব দিকে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য। এবং মেশিনের বক্সটি খুব হেভি রাখা হয় এবং তারপরেও ফোম দেওয়া হয় যাতে টেম্পারেচারটা দীর্ঘ সময় ধরে রাখে। আপনাদের ব্যাটারির চার্জ না থাকলেও মেশিনটা বন্ধ রাখলে 2-3 ঘন্টা, অফ থাকলে তাপ ধরে রাখতে পারে। এবং মেশিনটাতে অটোমেটিক এসিডিসি লাইন করা থাকে যাতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে যদি চালান 12 ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি লাগালেই এই মেশিনটি কারেন্ট গেলে অটোমেটিক ব্যাটারিতে চলবে। কারেন্টও লাগাই রাখতে পারেন কারেন্টের লাইনে এবং ব্যাটারিতে লাগাই রাখবেন, দুইটা অটোমেটিক কারেন্ট গেলে পরিবর্তন হবে। এই হচ্ছে এসিডিসি সিস্টেম এই মেশিনটি। এবং মেশিনটিতে মুরগির ডিম 21 দিনে ফুটবে, হাঁসের ডিম 28 দিন, কোয়েল হলে কবুতর হলে 18 দিনে ফুটবে। যে কোনো ডিম আপনি এই উপরের ট্রেতে মুরগির ডিম 21 দিনে টোটাল ফোটে, তো আপনি 18 দিন পরে এই ট্রেটাকে যদি উঠান, এখানে আমি আটকাই দিচ্ছি, এটাকে উঠাইয়া এই ডিমগুলো 18 দিন পরে নিচে নামাই দিবেন, নিচে হ্যাচার বলা হয়, তো আপনি নিচে হ্যাচিং করতে পারবেন, 18 দিন পরে নিচে নামাই দিবেন। আর হাঁস হলে 25 দিন পরে নিচে নামাই দিবেন, আর কোয়েল হলে 15 দিন পরে নিচে নামাই দিবেন। আর একটা বাটিতে আর্দ্রতা বাড়ানোর জন্য, আর্দ্রতা বলা হয় জলীয় বাষ্প, একটা বাটিতে যে কোনো ছোট বাটিতে মাঝখানে বা যে কোনো কোণারে পানি দিয়ে দিবেন, মাঝখানে দেওয়াটাই অটোমেশিং এর জন্য বেটার, মাঝখানে পানি দিয়ে দিবেন। এই কাজটা শুরু থেকেই পানিটা দিবেন। তো আপনার কাজ ডিম বসাই দেওয়া এবং বাটিতে পানি দেওয়া, এছাড়া আর কোনো কাজ নাই। আর দুইটা লাইট লাগাই দিবেন আপনার 60 ওয়াটের বা 100 ওয়াটের, এখন শীত আসতেছে সেক্ষেত্রে আপনার 100 ওয়াটের দুইটা লাইট লাগাই দিবেন। এক্ষেত্রে আপনার মেশিনটিতে আপনার কোনো কাজ থাকে না এবং মেশিনটি অটোমেটিক টাইমিং সিস্টেম থাকে যে 90 মিনিট পর পর এই টেরেটি একবার এদিকে কাত হবে আর একবার ওদিকে কাত হবে। আমাদের এখানে টাইমার লাগানো, অনেকে মিটার বোঝেন না, এটা হচ্ছে টাইমার, এটা হচ্ছে মোটরটাকে কতক্ষণ পরে ঘুরাবে এই টাইমারটাই কাজ করবে। আর এটা হচ্ছে আপনার একটি কন্ট্রোলার যেটা হচ্ছে তাপমাত্রা কন্ট্রোল করে, এই তাপমাত্রাটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে। 37.7 হলে লাইটটা অফ হবে, আবার 37.2 আসলে অটোমেটিক লাইট জ্বলবে, এই কাজটা সম্পূর্ণ অটো। এবং ব্যাটারিতেও এই কন্ট্রোলারটা চলবে এবং কারেন্টেও এই কন্ট্রোলারটা চলবে। আমি যদি আপনাকে সাধারণত একটা লাইন দিয়ে দেখাই কারেন্টে, এটা হচ্ছে কারেন্টের, যে কোনো বাসাবাড়ির লাইনে চালাতে পারবেন। এবং এই ব্যাটারি ক্লিপ দুইটা সবসময় আলাদা রাখার চেষ্টা করবেন, একসাথে কখনো লাগাবেন না। ব্যাটারি যে কোনো বাইকের ব্যাটারি বা 12 ভোল্টের ব্যাটারি পাওয়া যায় দোকানে, ওগুলো কিনে নিলেই হবে, যে কোনো এম্পিয়ার। আপনার ব্যাটারি লাইনটি অবশ্যই এই লাল তারটা আপনি প্লাস লেখা থাকে ব্যাটারিতে, প্লাসে লাগাবেন। আর এটা হচ্ছে কালোটা, কালোটা এখানে মাইনাস লেখা থাকে ব্যাটারিতে, এই ব্যাটারিতে মাইনাসে লাগাবেন। এটা লাগানোর পরে দেখেন কন্ট্রোলারে আপনার তাপমাত্রা শো করবে এবং ভিতরে ডিসি লাইট দুটো জ্বলবে এবং ফ্যান চলবে, এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে। আমি যদি কারেন্টে লাগাই, কারেন্টে লাগালে এই লাইনটা সম্পূর্ণ ব্যাটারি লাইনটি বন্ধ করে কারেন্টে চলতে থাকবে, আবার যখন আপনার কারেন্টে চলে যাবে তখন অটোমেটিক ব্যাটারি থেকে লাইনটা চলে আসবে কিছু সেকেন্ডের মধ্যে। এভাবে আপনার কারেন্টে ব্যাটারিতে দুইটাই কাজ করবে। তো বিষয়টা আপনারা বুঝতে পারলেন এই মেশিনটি কিভাবে ব্যবহার করে। সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে এই মেশিনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে, এবং এই মেশিনটি দাম পড়ে আমাদের মাত্র 5,500 টাকায় পাবেন আমাদের কাছ থেকে। এই মেশিনটি মাত্র 5,500 টাকায় আমাদের কাছ থেকে পাবেন,
এই মেশিনটি আপনাদের জন্য একটি অফার থাকবে, আমার এই ভিডিও দেখে অর্ডার করলে আপনাদেরকে আমি ফ্রি ডেলিভারিতে দিয়ে থাকবো। বাংলাদেশের যে কোনো স্থানে ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এই মেশিনটি। ফ্রি ডেলিভারিটি সীমিত সময়ের জন্য থাকবে, তো সেক্ষেত্রে এখন আমরা রাখতেছি, নির্দিষ্ট ডেট দিচ্ছি না, কিন্তু কল দিলে আমরা বলে দিতে পারবো যেটার ডেলিভারিটা ফ্রি আছে কি নাই। কিন্তু এখন আমার ভিডিও দেখে অর্ডার করলে ফ্রি ডেলিভারি পাবেন মাত্র 5,500 টাকায়। বাংলাদেশের যে কোনো স্থানে থানা পর্যায় থেকে গ্রাম পর্যায়ে পাবেন এই মেশিনটি। তো ভিউয়ার্স, মেশিনটি হাতে পাওয়ার জন্য আমাদের কাছে অর্ডার করতে হবে আমাদের আবদুল্লাহ ইনকিউবেটরে। আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে 01772006299। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এর পাশাপাশি যারা একটু বড় চাচ্ছেন, 88 ডিমের থেকে একটু বড়, তাদের জন্য একটা মেশিন দেখাবো। সেটা হচ্ছে আমাদের এই নিচে আরেকটি মেশিন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 264 ডিমের। যখন বড় মেশিনে যাওয়া হয় তখন শ্যাটার হ্যাচার একসাথে যোগ করে হিসাব আসে। যেমন এই শ্যাটারে 88 পিস, এখানে 88 পিস এবং নিচে 88 পিস হ্যাচিং করতে পারবেন। এই তিনটা সাবজেক্ট মিলিয়ে আপনার একটি ইনকিউবেটর ক্যালকুলেশন করা হয় যে কতটুকু ডিম দিতে পারবেন। তো অটো মেশিন, যারা বড় মেশিন নেন, অনেকে প্রশ্ন করেন ভাই দুইটা ট্রে, তো নিচের জায়গাটা, আমাদের এই নিচের জায়গাটা তৈরি করতে আমাদের জায়গা প্রয়োজন হয়েছে, দেখেন এতটুকু জায়গা প্রয়োজন। তো এখানে আমাদের অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে। আর আপনার যদি হ্যাচারই না থাকে তাহলে আপনি এই ডিমগুলো এখানে ফুটাবেন কিভাবে? তো সেক্ষেত্রে এই হ্যাচারের জায়গার জন্য আপনার আমাদের এক্সট্রা চার্জ যোগ হয়। সেক্ষেত্রে এই মেশিনটাকে শ্যাটার বলা হয় এটাকে, এবং হ্যাচার বলা হয় এটাকে। এই হ্যাচার হচ্ছে এখান থেকে ডিম 18 দিন পরে মুরগির ডিম নিচে নামাইতে হয়, এবং হাঁস হইলে 25 দিন পরে নিচে নামাইতে হয়, আর কোয়েল হলে 18 দিন পরে নিচে নামাইতে হয়, সরি 25 আপনার 15 দিন পরে কোয়েল নামালেই হয়। তো এভাবে আপনার হ্যাচারে নামাতে হবে। তো সেক্ষেত্রে এই দুইটা জায়গা মিলেই 264 ডিম বলা হয় এই মেশিনটাকে। এই মেশিনটি খুবই মজবুত এবং ককশিট বডি। এই বডিটা দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি মোটা, 2 ইঞ্চির বেশি হবে, আমি 2 ইঞ্চি বললাম। তো এতটাই মজবুত, আপনি দাঁড়াই থাকলে আশা করি ভাঙবে না, এতটা মজবুত। একটা মেশিন আপনি 5 বছর ব্যবহার করতে পারবেন অনাহাসে। এবং মেশিনটিতে আপনার তাপমাত্রা তৈরি করার জন্য লাইট থাকবে। এই মেশিনটিও 200 ওয়াট, 2টা লাইট হোল্ডার থাকে, এবং ভিতরে ডিসি বাতি থাকে, এবং 2টা ফ্যান থাকে তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য। এবং এই মেশিনটি 90 মিনিট পর পর ঘোরানোর জন্য একটি মোটর থাকে, যার মাধ্যমে এটি এটা একবার 90 মিনিট পর এদিকে আসবে আর একবার পিছনের দিকে যাবে, এটা সম্পূর্ণ এভাবে 90 মিনিট পর পর ঘুরে। এই মেশিনটি যে কোনো ডিমের জন্য পারফেক্ট একটি মেশিন। তো ভিউয়ার্স, এই মেশিনটিতে ডিম বসানোর নিয়মটা বলে দিচ্ছি, যারা নেবেন তারা চোখা অংশ, ডিমের চোখা অংশ থাকবে, এটা ফেরেতে বসাবেন, আর প্রত্যেকটা ডিমে এভাবে চোখা অংশ নিচের দিকে দিয়ে বসাবেন। ডিম বসানোর নিয়ম হচ্ছে, প্রথম আপনি একটা টেরেতে ডিম বসাতে পারবেন, সেটা হচ্ছে 88 পিস ডিম একবার বসাতে পারবেন। যেমন আজকে 1 তারিখ আপনি একটা প্রথম বসাবেন, এরপরে 5 দিন পরে আপনি এই নিচের টেরেটায় ডিম বসাবেন, একসাথে 2টা টেরেতে কখনো ডিম বসাবেন না। আপনি চাইলে এই 1টা টেরের অর্ধেক ডিমও বসাতে পারেন, এই এত বড় মেশিন, আপনি চাইলে অল্প ডিম দিয়েও বসাতে পারবেন, কিন্তু যেদিন বসাবেন তার 5 দিন পরে আবার ডিম বসাতে পারবেন। তো সেক্ষেত্রে মনে রাখবেন একসাথে 88 পিস দিতে পারবেন, এর পরের টেরে আপনি 5 দিন পরে দিতে পারবেন, আর কম দিলে তো আপনার সমস্যাই নাই, কম দিলেও অন্তত 5 দিন গ্যাপ রেখে ডিম বসাবেন। এটা হচ্ছে ডিম বসানোর নিয়ম। কারণ আপনি যদি 2টা টেরে দেন তাহলে নিচে একসাথে সব ডিম বসাতে পারবেন না, সেক্ষেত্রে অন্তত প্রথমে 1টা টেরে পূরণ করবেন। আর এই মেশিনটি অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে, এবং এসি ডিসি সম্পূর্ণ অটো সিস্টেমেই কাজ করবে। এবং এখানে যে সেন্সর থাকে, হিউমিডিটি সেন্সর, টেম্পারেচার সেন্সর, এগুলো এরকমই থাকবে, কোনো কিছু হাত দিয়ে কিছুই করতে হবে না। শুধুমাত্র আর্দ্রতা বাড়ানোর জন্য একটা বাটি প্রথম পর্যায়ে মাঝখানে দিতে পারেন, বা এই কোণারে এখানে দিতে পারেন। এটা হচ্ছে একটা বাটিতে পানি দিয়ে আর্দ্রতা বাড়ানোর জন্য সব সময় দিয়ে রাখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত, এছাড়া আর কোনো কাজ নাই। আর এই মেশিনটিও ব্যাটারিতে এবং কারেন্টে চলে। আমাদের এই মেশিনটিতে এখানে যে লাইনগুলো থাকে, যে তাপমাত্রা শো করবে, এই কন্ট্রোলারটিতে কারেন্টে চলবে, আর এই কন্ট্রোলারটিতে ব্যাটারিতে চলবে। আর আর্দ্রতা দেখতে পাবেন এখানে যে মিটারটা আছে, এটা দিয়ে আর্দ্রতা পরিমাপ করা হয়। তো আর এইটা বলে দিচ্ছি, এটা হচ্ছে টাইমার, মোটর টাইমার, আপনার কতক্ষণ পরে ঘুরবে। অনেকে তাপমাত্রা বুঝেন না, তাপমাত্রা শো করে এইটাই, এইটা ডিসিটা শো করে, এটা হচ্ছে এসিটা শো করবে, কারেন্টেরটা, আর এটা হচ্ছে আর্দ্রতা, এই বড় লেখা।
আর এখানে এটা হচ্ছে মোটরের টাইমার, এটা কখনো তাপমাত্রা শো করে না, অনেকে আপনারা বুঝেন না। আর মেশিনটা পাওয়ার পরে একটা পাওয়ার সুইচ থাকবে, যে কোনো এরকম বা অন্যরকম থাকতে পারে আপডেট হলে, তো সেক্ষেত্রে এই সুইচটাকে অন করে পুরো মেশিনটা পাওয়ার দিতে হবে, এটা কখনো অফ রাখা যাবে না। তো আমি যদি এই মেশিনটা লাইন দিয়ে আপনাদেরকে দেখাই, এখানে ডিসি লাইনটা চালাতে পারবেন যে কোনো 12 ভোল্টের ব্যাটারি দিয়ে, যে কোনো এম্পিয়ারের। আমরা কখনো ব্যাটারি দিই না মেশিন এর সাথে, এটা মাথায় রাখবেন, আমরা কখনো ব্যাটারি দিই না। সবাই প্রশ্ন করেন আমরা ব্যাটারি দিব কিনা, আমরা শুধু ব্যাটারি দিয়ে আপনাদের চালাইয়া দেখানো হয় নিয়মগুলো। কারণ ব্যাটারি দিলে একটা ব্যাটারি 3 কেজি ওয়েট, একটা 3 কেজি ওয়েটের ব্যাটারি আপনাদের পাঠাতে গেলে 200 টাকা ডেলিভারি ভাড়া আসবে, তো সেক্ষেত্রে আমরা কেন ব্যাটারি দিব? আমাদের কাছে ব্যাটারি চার্জার পাবেন, কারণ চার্জার লাগে। অনেকে পাবেন মেশিন থেকে মনে হয় ব্যাটারি চার্জার, এরকম চার্জার দিয়ে কখনো ব্যাটারি চার্জ হয় না। তো সেক্ষেত্রে ব্যাটারি চার্জার এবং একটি ব্যাটারি কিনতে হবে, চাইলে আমাদের কাছ থেকে ব্যাটারি চার্জার নিতে পারেন, 700 টাকা দামে একটা চার্জার হলেই হয়। তো আমি ব্যাটারিটা লাগানোর সময় অবশ্যই লালটা প্লাসে লাগাবো এবং কালোটা মাইনাসে লাগাবো। আমি লাগানোর সাথে সাথে ডিসি লাইন চলতেছে, এটা হচ্ছে ডিসি তাপমাত্রা, অটোমেটিক কাজ করবে। 37.5 হলে লাইট বন্ধ হবে, 37.2 আসলে লাইট জ্বলবে। আমি যদি ভিতরে দেখাই, ভিতরে এখন ডিসি লাইট এবং ফ্যান চলতেছে। আর যদি আমি কারেন্টের লাইনটা দিই, এখানে কারেন্টের লাইনটা দিলাম, কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে আপনার এসি কন্ট্রোলারটি চলতেছে, এটাও অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করে। এবং এখানে এখন ডিসি বাতি বন্ধ হয়ে আপনার কারেন্টের বাতি এবং ফ্যান চলতেছে, এবং মোটরটা দেখেন ঘুরতেছে অটোমেটিক সিস্টেমে। এভাবে আপনার 90 মিনিট পর পর একবার ঘুরবে, একবার যদি বন্ধ হয় 90 মিনিটের মধ্যে, তাহলে আবার নতুন করে টাইম নিবে। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন সম্পূর্ণ মেশিনকে আপনার হাতের কোনো কাজ করতে হবে না, সম্পূর্ণ অটোমেটিক চলবে। আমার ভিডিওটা 2-3 বার দেখলে আপনারা এই মেশিনটি ব্যবহার বুঝবেন, আর না বুঝলে তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন, তাহলেই হবে। এবার আসি আমাদের কাছ থেকে, যদি কেউ এই মেশিনটি নিতে চান, তাহলে আপনার 264 ডিমের মেশিনটি, এটা নিলে 7000 টাকা পড়বে। সম্পূর্ণ 7000 টাকায় পাচ্ছেন 264 ডিমের অটো মেশিন। এই মেশিনটি আপনার বাংলাদেশের যে কোনো স্থানে থানা পর্যায় থেকে গ্রাম পর্যায়ে নিতে পারবেন। মেশিনটির দাম খুবই কম, 7000 টাকায় এত হেভি একটি মেশিন আপনি পাচ্ছেন। আর আমাদের এই দুটি মেশিনেই 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে, আমাদের কাছে পাঠালে আমরা সার্ভিস করে দিব। কোনো পার্টসের সমস্যা হলে বা পুড়ে গেলে এটা আপনার টাকা দিতে হবে, শুধু আমরা সার্ভিস করে দিব। আর এই মেশিনটি নিতে হলে আপনাদের ডেলিভারি ভাড়া আছে 300 থেকে 350 টাকা। এটা যদি আমার বর্তমান ভিডিও দেখে নেন, তাহলে শুধু আপনি 7000 টাকা নিতে পারবেন, ডেলিভারি ভাড়াটা আমি ফ্রি দিয়ে দিব। এবং নির্দিষ্ট টাইম দিচ্ছি না, এটা আমি বলে দিব যদি টাইমটি ঘুরে যায়। তো সেই ক্ষেত্রে এটা বর্তমানে 7000 টাকা, আর এই উপরের মেশিনটি পাচ্ছেন মাত্র 5500 টাকায়। আমাদের নাম্বারটি 01772006299। আমাদের ঠিকানা হামেশ আলী সুপার মার্কেট, তারা মসজিদের পাশে, পাকুড়িয়া রোড, তুরাগুত্তারা, ঢাকা। এখানে সকল ধরনের ইনকিউবেটর পার্টস এবং ম্যানুয়াল ইনকিউবেটর সব কিছুই পাওয়া যায়। আর কেউ সরাসরি অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন এই মেশিন দুইটি, www.abdullahincubator.com গুগলে সার্চ করে আপনি ওখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্ট করে ভালো মন্দ জানাতে পারেন, কারণ ভিডিও করি আপনাদের জন্য আর আমারও জন্য, তো সেক্ষেত্রে লাইক কমেন্ট করলে ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।